আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো দেখতে পাচ্তেছেন আজকে আরও একটা অ্যাকাউন্টের লস রিকভার করব। তো এই অ্যাকাউন্টে লস আছে প্রায় $1600। ইনি $200 ডিপোজিট করে দিয়েছে, আগে ষোলো ডলারের মতো ছিল, অলমোস্ট $216 আছে। আমরা কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে লস রিকভার করব। পাশাপাশি আপনাদেরও বলে রাখি, যারা আপনারা ট্রেডিং না বোঝার কারণে ভুলবশত অনেক ডলার লস করে ফেলেছেন, তারা আমার সাথে যোগাযোগ করেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। আপনারা চাইলে আমার মাধ্যমে আপনার লসটা রিকভার করে নিতে পারবেন। এর জন্য আপনাদের যেটা করতে হবে, ডিসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্ক দেওয়া আছে, এই রেফার লিঙ্কে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে কত ডলার লস হয়েছে আপনি আমাকে বলে একটা অ্যামাউন্ট ডিপোজিট করে দেবেন, আমরা এভাবে আপনাদের অ্যাকাউন্টে কম্পাউন্ডিং করে লসটা রিকভার করে দিব। অবশ্যই মনে রাখতে হবে আমার রেফার লিঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, সেক্ষেত্রে আমরা লস রিকভার করে দিব, ঠিক আছে? তো বিস্তারিত জানতে আপনি আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করেন। লস রিকভারি করতে চাইলে টেলিগ্রামে মেসেজ করলে আমি রেসপন্স করব, ফ্রি হয়ে রিপ্লাই করব, সেক্ষেত্রে আপনি আমাদের মাধ্যমে লসটা রিকভার করে নিতে পারবেন। ওকে ফাইন, তো আমরা এখন একাই অ্যাকাউন্টে ট্রেড করব। আমরা লস রিকভারি করার জন্য প্রত্যেকটা ট্রেডেই আমরা কম্পাউন্ডিং করে থাকি। তো কম্পাউন্ডিং ট্রেডটা কি সেটা একটু বলি। কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড নেওয়া, অর্থাৎ আমরা প্রথমবার যা দিয়ে ট্রেড নিব, পরবর্তীতে উইন করার পর টোটাল যে প্রফিটটা দাঁড়াবে বা ব্যালেন্সটা দাঁড়াবে, আমরা সেই ব্যালেন্স দিয়ে প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড নিব। এটাই হচ্ছে কম্পাউন্ডিং ট্রেড। কম্পাউন্ডিং ট্রেড ইজ ভেরি রিস্কি। যেহেতু রিস্কি, সেই জন্য আমরা সময় নিয়ে নিয়ে শুধুমাত্র আমাদের যে সিক্রেট স্ট্র্যাটেজি, যে শিওর শর্ট পজিশনগুলো আছে, সেগুলোতে আমরা ট্রেড করে থাকি। আপনি চাইলে আমাদের অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে এই বিষয়গুলো আপনি শিখতে পারবেন, আপনি নিজেও অ্যাডভান্সভাবে ট্রেড করতে পারবেন। তো চলুন কথা না বলি, আমরা ট্রেড করি এবং লসটা রিকভার করি। তো এই অ্যাকাউন্টে অলমোস্ট $216 আছে, মানে $16 তো ওনার অ্যাকাউন্টে আগে ছিল, উনি আমার রেফার লিঙ্কে এই অ্যাকাউন্টটা করেছিল, এখন আছে হচ্ছে $216। তো আমরা এই অ্যাকাউন্টে এখন কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে লস রিকভার করব। যেহেতু আমরা কম্পাউন্ডিং করব, আমরা সময় নিয়ে নিয়ে শুধুমাত্র যে শিওর শর্ট যে পজিশনগুলো আছে সেগুলোতে আমরা ট্রেড করব। তো এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এরকম টাইপের স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসলে মার্কেট নেক্সট ক্যান্ডেল আসলে রিভার্সাল দিয়ে থাকে। তো আমি এখানে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অলরেডি একটা বিগ সাইজ গ্রিন ক্যান্ডেল থেকে কিন্তু রিজেকশন নিচ্ছে। ওকে ফাইন, রিজেকশন নিচ্ছে মানে সেলার্স এখানে আসলে প্রেশার ক্রিয়েট করতেছে বা ফোর্স ক্রিয়েট করতেছে, দেড়শো এখান থেকে রিজেকশন নিয়েছে। আমরা এখান থেকে হায়ার অপশনের ট্রেড নিব। ওকে ফাইন, হায়ার অপশনের ট্রেড নিয়েছি বিকজ এখানে কোনো প্রকার লেভেল দেখতেছি না, দেড়শো এখান থেকে মার্কেট অ্যাটলিস্ট একটা গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করবে, সেজন্য আমরা এখান থেকে হায়ার অপশনের ট্রেড নিয়েছি। মার্কেট ট্রাই করতেছে এখান থেকে নিচে আসার জন্য, বাট দেখবেন শেষ মুহূর্তে হলো রিজেকশন নিয়ে আমরা এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো, ঠিক আছে? মার্কেটেও ট্রেড করতে হলে আপনার শুধু কনফিডেন্স থাকলেই হবে না, কনফিডেন্সের পাশাপাশি সঠিক নলেজ থাকতে হবে। সঠিক নলেজ থাকলে আপনার মধ্যে কনফিডেন্স থাকবে, কিন্তু নিজে থাকি আপনি কনফিডেন্টলি ট্রেড করবেন যে এখান থেকে উপরে যেতে পারে, এখান থেকে নিচে যেতে পারে, তাহলে কিন্তু আপনি কখনো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। তো দেখতে পাচ্তেছেন অলমোস্ট কিন্তু আর 25 সেকেন্ডের মতো বাকি আছে এর, এখন পর্যন্ত কিন্তু মার্কেট আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই আছে। তো যেহেতু এটা স্ট্রং একটা সেলিং ফোর্স এরিয়া, সেজন্য মার্কেট ট্রাই করতেছে সর্বশেষ পর্যন্ত নিচে আসার জন্য, বাট লাস্ট মোমেন্টে দেখবেন যে স্ট্রং একটা রিজেকশন নিয়ে আমাদের এন্ট্রি পয়েন্টের উপরেই মার্কেট ক্লোজ দিবে। দেখেন যেমনটা বলেছি ঠিক তেমনটাই, লাস্ট মোমেন্টে দেখেন একটা স্ট্রং রিজেকশন নিয়ে আমাদের কিন্তু এন্ট্রি পয়েন্টের উপরেই মার্কেট ক্লোজ দিয়েছে, ঠিক আছে? অর্থাৎ অ্যাজ এ ট্রেডার হিসাবে আপনাদের মার্কেট মার্কেট তো অলওয়েজ চাবে হচ্ছে আপনাকে লস করায় দেওয়ার জন্য, তাই না? আপনাকে কনফিউজ করার জন্য। বা অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনাকে এরকম স্ট্রং সাইকোলজির হতে হবে যে আপনি একটা যখন ট্রেড প্লেস করুন, মার্কেট কী বিহেভিয়ার করে করুক, আপনার স্ট্র্যাটেজি বা আপনার লজিক যদি ঠিক থাকে তো লাস্ট মোমেন্টে হলেও মার্কেট আপনাকে উইন দিতে বাধ্য, ঠিক আছে? তো আমরা এখান থেকে এখন $408। তো আমি কিছুক্ষণ ধরে অপেক্ষা করার পর এখানে একটা পজিশন দেখতে পাচ্তেছি, আমরা এখান থেকে ট্রেড প্লেস করবো লোয়ার অপশনের জন্য, ঠিক আছে? ফাইন, আমরা এখান থেকে লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি। এটা দেখতে পাচ্তেছেন একটা স্ট্রং রেড ক্যান্ডেল প্রিভিয়াস, এবং এটা একটা উইক গ্রিন ক্যান্ডেল। সো এরকম উইক গ্রিন ক্যান্ডেল, এই যে একটা সেলিং ফোর্স আছে, এটা আসলে সে আটকাতে পারবে না, মার্কেট দেখবেন যে এখান থেকে নিচের দিকেই কন্টিনিউ করবে, ঠিক আছে? দেড়শো আমরা এখানে 1 মিনিটের জন্য লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি, বাট আমি যদি এই ক্যান্ডেলের ওপেনিং পজিশনে ট্রেড নিতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেডটা মার্জিনাল সেফটি মেনটেন করতো। তো যেহেতু এটা একটা স্ট্রং রেড ক্যান্ডেল প্রিভিয়াস আছে এবং এটা উইক গ্রিন ক্যান্ডেল, সেক্ষেত্রে আমাদের নেক্সট ক্যান্ডেলটা স্ট্রং রেড ক্যান্ডেল হবে এবং আমাদের এন্ট্রি পয়েন্টের
নিচে 100% ক্লোজ দিবে, ঠিক আছে? আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী 100% এটা আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজ দিবে। তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু রিজেকশন নিচ্ছে, তো মার্কেট অবশ্যই অবশ্যই আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজ দিবে। আমরা দেখতে পাচ্ছি আর হয়তো বা 2-3-4 সেকেন্ডের মতো বাকি আছে, এর মধ্যে আমরা কিন্তু ট্রেডটা উইন করব। এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের টাইমের যে এটা আছে টাইমার, এটা কিন্তু ওকে, আমরা ট্রেডটা কিন্তু উইন করছি, ঠিক আছে? ওকে, আমি এখান থেকে 788, তো আমরা কিছুক্ষণ যাবত অপেক্ষা করার পর এখানে একটা পজিশন দেখতে পাচ্তেছি। আমরা এখানে রিজেকশনের ওপর ট্রেড নিব এবং পারফেক্ট পজিশনে ট্রেড নিয়েছি। এটা রিজেকশনের ওপর ট্রেড নেওয়াটা কাইন্ড অফ 5 সেকেন্ড স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। আমি এখানে একটা কনফার্মেশন দেখে 5 সেকেন্ডের জন্য কনফার্মেশন দেখে আমরা এখানে 1 মিনিটের জন্য ট্রেড নিয়েছি। আমি এখানে স্ট্রং একটা কনফার্মেশন দেখতে পাচ্তেছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে স্ট্রং কিন্তু একটা রেড ক্যান্ডেল আসছে। দ্যাটস হোয়াই আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই মার্কেট ক্লোজ দেবে। তো এই ধরনের স্ট্র্যাটেজিতে দেখা যাচ্ছে ক্যান্ডেল যদি গ্রিনও হয়ে থাকে আমরা কিন্তু ওই রিজেকশন পয়েন্টটুকুতে আর কি আমরা উইন করে থাকি। তো এখানেও তেমনটাই দেখতেছি, আনফর্চুনেটলি যে ক্যান্ডেল যদি গ্রিনও হয় সেক্ষেত্রেও সমস্যা নেই, আমরা 5 সেকেন্ড স্ট্র্যাটেজিতেই আমরা যে রিজেকশন আছে এর মধ্যেই কিন্তু আমরা ট্রেডটা উইন করবো আশাবাদী। এটা 5 সেকেন্ড স্ট্র্যাটেজি আমাদের খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অ্যাডভান্স কোর্স নিয়ে আপনি নিজেও ট্রেড করতে পারবেন এবং প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, ঠিক আছে? তো আমাদের কোর্স করার জন্য আপনি আমাদের টেলিগ্রামে যোগাযোগ করেন, এর মাধ্যমে আপনি আমাদের সাথে জয়েন করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্রেডটা আলহামদুলিল্লাহ উইন করছি, এটা খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। ওকে, ফাইন। তো এটা আমরা শুরু করেছিলাম $216 দিয়ে, তো এখানে অলমোস্ট $1600 লস ছিল। আমরা $1600 আর করার জন্য এতক্ষণ ধরে চেষ্টা করতেছি, তো অলমোস্ট প্রায় $1500 মতো হয়েছে। আমরা এখানে $200 একটা ট্রেড প্লেস করব, এটা উইন করার মাধ্যমে আসলে এনার লস রিকভার হয়ে যাবে। আমি এখানে 5 সেকেন্ড দেখেই একটা ট্রেড করব, ঠিক আছে? 5 সেকেন্ড স্ট্র্যাটেজি দেখেই আমরা একটা ট্রেড প্লেস করব, এখানে আমি অপেক্ষা করি। ওকে, ফাইন। দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু এখানে একটা 5 সেকেন্ড স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড নিয়েছি কনফার্মেশন পেয়ে। তো 5 সেকেন্ড স্ট্র্যাটেজি খুবই পাওয়ারফুল স্ট্র্যাটেজি, আমাদের অ্যাডভান্স প্রিমিয়াম কোর্সে এটা শেখানো আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা 5 সেকেন্ড স্ট্র্যাটেজি শিখে খুব ভালো প্রফিট করতে পারবেন। এর জন্য আমাদের প্রিমিয়াম কোর্সে আপনাকে পার্টিসিপেট করতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি একটা স্ট্রংটা কনফার্মেশন পেয়েছি, আশা করি আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে মার্কেট ক্লোজ দিবে এবং এই ট্রেডটা উইন করার মাধ্যমে আমাদের যে ক্লায়েন্ট আছে তার লসটা রিকভার হয়ে যাবে। আমরা শুরু করেছিলাম $216 দিয়ে এবং এনার অ্যাকাউন্টে লস ছিল হচ্ছে $1600। আমরা $1600 করার জন্য এতক্ষণ ধরে ট্রেড করতেছিলাম কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে, তো যেহেতু আমরা অলমোস্ট লস রিকভার করার পথে, এই জন্য লাস্ট মোমেন্টে আমি একটা 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড করতেছি সেটা $200। আশা করি এই ট্রেডটা উইন করার মাধ্যমে আমরা লস রিকভারটা করে ফেলব। তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি আমাদের যে লস আছে সেটা রিকভার করেছি, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিবে, 2-1 সেকেন্ডের মধ্যে ব্যালেন্সটা অ্যাড হলে আমরা দেখতে পারবো আমরা কিন্তু প্রপারলি $1600 লস রিকভার করেছি। এখন আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট উনি ওনার মতো করে উইথড্র করে নিতে পারবে। পাশাপাশি আপনাদেরও বলে রাখি, আপনারা যারা চাচ্ছেন আপনাদের লসটা রিকভার করতে তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, এখান থেকে যোগাযোগ করে আপনারা একটা সিরিয়াল নিয়ে খুব দ্রুত আমাদের কাছ থেকে লসটা রিকভার করে নিতে পারবেন, ঠিক আছে? তো যারা চাচ্ছেন তারা আমাদের টেলিগ্রামে নক দিয়ে বলেন লস রিকভার করতে চাচ্ছেন, কত লস করছেন, এই বিষয়ে একটু ডিটেলসে বললে আমি আপনাদের বলে দিব কীভাবে লস রিকভারি করা হয়। দেখতে পাচ্ছেন কীভাবে করা হয়, জাস্ট আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে দেবেন, আমরা ট্রেড করে আপনার অ্যাকাউন্টে লস রিকভার করে দিব। তো এই জন্য আপনি অ্যাকাউন্ট করে ডিপোজিট করে আমাদের কাছ থেকে সিরিয়াল নেবেন, সিরিয়াল দেবো ওই সময় অ্যাক্টিভ থাকবেন, ব্যাস আমি অ্যাকাউন্ট নিয়ে আপনাদের লস রিকভার করবো, এতটুকু সিম্পল। আসলে ঘুরায় পেছায় বলার কিছু নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফিজ।